সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সময়ে আমরা আলোচনা হতে দেখেছি মিয়ানমারের বর্তমান রাখাইন রাজ্য একসময় আমাদের ছিল, তবে পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নার কারণে তা হারিয়ে ফেলেছি। তার ষড়যন্ত্রের কারণেই নানান প্রাকৃতিক সম্পদে ভরপুর রাখাইন আজ মিয়ানমার সরকারের দখলে। কখনো কি জানতে ইচ্ছে করে না আসলে ইতিহাসটা কি, কেন ও কিভাবে রাখাইন আমরা হারিয়ে ফেললাম? ইচ্ছে করলে জীবনের কথার এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটিতে বর্তমান রাখাইন ও একসময়ের আরাকান রাজ্য নিয়ে বিস্তর আলোচনা করতে চলেছি। তাতেই জানতে পারবেন মোহাম্মদ আলী জিন্না আমাদের কি ক্ষতিটাই করেছেন। শুরুতেই জানিয়ে রাখি, বর্তমান রাখাইনেই অবস্থিত ছিল আরাকান রাজ্য, যা নিয়ে এত আলাপ আলোচনা। মধ্যযুগীয় আমলে আরাকান রাজ্য ছিল আজকের মিয়ানমারের রাখাইন অঞ্চলে অবস্থিত একটি উপকূলীয় রাজ্য, যা প্রায় 350 বছর ধরে বিদ্যমান ছিল। এটি বঙ্গোপসাগরের পূর্ব উপকূলের নিকটে ম্রুগ উপশহরে অবস্থিত। 1429 থেকে 1785 সাল পর্যন্ত রাজ্যটি রাখাইন রাজ্য, মিয়ানমার এবং চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের ওপর রাজত্ব করেছিল। 1429 থেকে 1531 সাল পর্যন্ত এটি বিভিন্ন সময়কালে শাহী বাংলায়ের আশ্রিত রাজ্য ছিল। বাংলার সুলতানদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর চট্টগ্রামে পর্তুগিজ বসতি স্থাপনের সহায়তায় এটি সাফল্য লাভ করে। 1663 সালে মুঘল সাম্রাজ্যের সাথে যুদ্ধের পরে এটি চট্টগ্রামের ওপর তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর শাসনকাল 18 শতক পর্যন্ত অব্যাহত ছিল, যখন এটি বর্মি সাম্রাজ্যের আক্রমণে পতিত হয়েছিল। সবশেষ 1947 সালের কথা, ভারত পাকিস্তান ভাগের সময়। রোহিঙ্গারা পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে সাক্ষাৎ করেন, একাধিক বৈঠক করেন। তারা পাকিস্তানের সঙ্গে থাকার ইচ্ছা ব্যক্ত করেন, আরাকানকে পাকিস্তানের সঙ্গে একীভূত করার আবেদন জানান, কিন্তু শেষ পর্যন্ত জিন্নাও তাদের নিতে অস্বীকৃতি জানান। কিন্তু কেন, জানতে পারবেন এই আলোচনায়। পাকিস্তানের সঙ্গে মিলতে ব্যর্থ হয়ে তারা ফিরে যান আরাকানে। এরপর তারা নিজেরাই রোহিঙ্গা মুসলিম পার্টি গঠন করেন। 1948 সালে 4 জানুয়ারি বার্মা স্বাধীনতা অর্জন করে। বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয় মিয়ানমারের। সে সময় পার্লামেন্টে রোহিঙ্গাদের প্রতিনিধিত্বও ছিল। আরাকানের 5টি আসন থেকে রোহিঙ্গা সংসদ সদস্যরা মিয়ানমারের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেন, যাদের মধ্যে মন্ত্রিত্ব পান একজন। তাছাড়া এ জনগোষ্ঠীর কয়েকজন পদস্থ সরকারি দায়িত্ব পালন করেন। কিন্তু 1962 সালে জেনারেল নে উইন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে নেন। উইকিপিডিয়া অনুযায়ী সে সময় থেকেই মিয়ানমারের যাত্রাপথ ভিন্ন খাতে প্রবাহিত হতে শুরু করে, আর রোহিঙ্গাদের জন্য শুরু হয় দুর্ভোগের নতুন অধ্যায়। ইতিহাস মতে মগদের আদি পেশা দস্যুতা। মোঘল আমলে তাদের দস্যুবৃত্তি চরম পর্যায়ে পৌঁছে যায়। তাদের দস্যুবৃত্তি ঢাকা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। মোঘলরা তখন তাদের তাড়া করে জঙ্গলে পাঠায়, আর তখনই মগের মল্লুক হিসাবে পরিচিতি পায় আরাকান রাজ্য। মগদের আরাকানে বসতি নিয়েও রয়েছে কাহিনী। মগরা বার্মার অধিবাসী। একসময় আরাকান রাজ্য দখলকারী কট্টর বৌদ্ধ বর্মী রাজা আনাউতা দস্য মগদের বসতি স্থাপন করেন আরাকানে। তাদের আদিনিবাস বার্মা থেকে তাদের বিতাড়িত করে পাঠানো হয় আরাকানে, আর আরাকানের দক্ষিণ অঞ্চল থেকে রোহিঙ্গাদের বিতাড়ন করে মগদের স্থান করে দেওয়া হয়। এ অবস্থায় রোহিঙ্গারা আরাকানের উত্তর অঞ্চলে বসতি গড়েন। সেই থেকে রাখাইনে রোহিঙ্গা ও মগ সম্প্রদায়ের বাস। ইতিহাস অনুযায়ী আরাকানের আরেক নাম রোসাং বা রোসাঙ্গ। 22,000 বর্গমাইল আয়তনের রোসাং স্বাধীন রাজ্য ছিল। মধ্যযুগে রাজসভায় বাংলা সাহিত্যের লেখকরা রাখাইন রাজ্যকে রোসাং বা রোসাঙ্গ রাজ্য হিসাবে উল্লেখ করেছেন। রোসাঙ্গ রাজ্যের রাজভাষা ফার্সি ভাষার সঙ্গে বাংলা ভাষায়ও রাজসভায় সমাদৃত ছিল। তখন নারামেখলার ছিলেন রাজ্যের সম্রাট। বর্মী রাজা আরাকান রাজ্য দখল করে নিলে দীর্ঘ 24 বছর নির্বাসিত জীবন কাটান সম্রাট নারামেখলার। পরে বাংলার সুলতানের সামরিক সহায়তায় পুনরায় আরাকানের সিংহাসনে আহরণ করেন নারামেখলার। সম্রাট নারামেখলা বাংলার সুলতানের দেওয়া কিছু অঞ্চল ও আরাকানের ওপর সার্বভৌমত্ব অর্জন করেন। সম্রাট নারামেখলা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বাংলার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ আরাকানে বাংলার ইসলামী স্বর্ণ মুদ্রা চালু করেন। পরে নারামেখলা নতুন মুদ্রা চালু করেন, যার এক পাশে ছিল বার্মিজ বর্ণ এবং অপর পাশে ছিল ফার্সি বর্ণ।
1433 সালে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের মৃত্যু হলে সম্রাট নারামেখলার উত্তরাধিকারী 1437 সালে রামু এবং 1459 সালে চট্টগ্রাম দখল করে নেয়। 1666 সাল পর্যন্ত চট্টগ্রাম আরাকানের দখলে ছিল। 1785 সালে বার্মিজরা আরাকান দখল করে। তখনও রোহিঙ্গা মুসলিমরা ছিল টার্গেট, তাদের ওপর চলে নির্মম নির্যাতন। 1799 সালে 35,000-এর বেশি রোহিঙ্গা বার্মিজদের গ্রেপ্তার এড়াতে আরাকান থেকে চট্টগ্রাম অঞ্চলে চলে আসে। সে সময় বার্মার শাসকরা আরাকানের হাজার হাজার মানুষকে হত্যা করে, একটা বড় অংশকে আরাকান থেকে বিতাড়িত করে। এই সময়ই ব্রিটিশরা আরাকান দখল করে। তখন এটি ছিল যেন একটি মৃত্যুপুরী। ওই সময় ব্রিটিশরা কৃষিকাজের জন্য আরাকানের কম জন অধ্যুষিত এবং উর্বর উপত্যকায় আশেপাশের এলাকা থেকে বাঙালি অধিবাসীদের অভিবাসন করার নীতি গ্রহণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে আরাকান পর্যন্ত বিস্তৃত করেছিল। আরাকান ও বাংলার মাঝে কোনো আন্তর্জাতিক সীমারেখা ছিল না। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার ব্যাপারেও কোনো বিধিনিষেধ ছিল না। 1891 সালে ব্রিটিশদের করা এক আদমশুমারিতে দেখা যায় আরাকানে তখন 58,255 জন মুসলমান ছিল। 1911 সালে এ সংখ্যা বেড়ে 1,78,647 জন হয়। তখন ব্রিটিশরা মিয়ানমারের 139টি জাতিগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে, কিন্তু তার মধ্যে রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এ ধরনের বহু ভুল করে গেছে ব্রিটিশ শাসকরা, যার খেসারত এখনও দিচ্ছে এ এলাকার বাসিন্দারা। 1939 সালে রোহিঙ্গা মুসলিম ও রাখাইন বৌদ্ধদের মধ্যে দীর্ঘ শত্রুতার অবসানের জন্য ব্রিটিশ প্রশাসন জেমস ইস্টার এবং তিন তুতের নেতৃত্বে একটি বিশেষ অনুসন্ধান কমিশন গঠন করে। কমিশন অনুসন্ধান শেষে সীমান্ত বন্ধ করার সুপারিশ করে। এর মধ্যে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সে সময় জাপানিরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীন বার্মায় আক্রমণ করে বসে। ব্রিটিশ শক্তি পরাজিত হয়ে ক্ষমতা ছেড়ে চলে যায়। এর ফলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর মধ্যে বৌদ্ধ রাখাইন এবং মুসলিম রোহিঙ্গাদের মধ্যকার সাম্প্রদায়িক দাঙ্গা ছিল উল্লেখযোগ্য। সে সময় ব্রিটিশপন্থীদের সঙ্গে বার্মার জাতীয়তাবাদীদেরও সংঘর্ষ হয়। সে সময়ও জাপানিরা হাজার হাজার রোহিঙ্গাদের নির্যাতন, ধর্ষণ ও হত্যা করেছিল। সে সময় কমপক্ষে 22,000 রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলায় চলে আসে। 1962 সালে ক্ষমতা নেওয়ার পর সামরিক জান্তারা আরাকান রোহিঙ্গাদের বিদেশি হিসাবে চিহ্নিত করে, তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, ভোটাধিকারও কেড়ে নেওয়া হয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ হারায়, বিয়ে করার অনুমতিও হারায়। তখন সন্তান হলে নিবন্ধনও বন্ধ করে দেওয়া হয়, জাতিগত পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সংখ্যা যাতে না বাড়ে সেজন্য আরোপিত হয় একের পর এক বিধিনিষেধ। এরই ধারাবাহিকতায় 1978 এবং 1992 সালে দুবার তাদের ওপর সামরিক অভিযান চালানো হলে 500,000+ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। কেবল 1978 সালে মায়ানমার সেনাবাহিনী নাগামান অভিযানের ফলে কমপক্ষে 200,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এই সেনা অভিযান সরাসরি বেসামরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে চলছিল এবং এর ফলে ব্যাপক হত্যার ঘটনা ঘটে। সবশেষ 2012 সালে শুরু হয় রাখাইনে জাতিগত দাঙ্গা। 2017 সালের কথা তো কারো অজানা নয়, এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। 2017 সালে সেনা ও মগদের যৌথ হামলায় গণহত্যা চলে আরাকানে। রোহিঙ্গাদের হত্যার নানা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে শিউরে উঠেছিল মানুষ। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গারা। অবর্ণনীয় অমানবিক নির্যাতন চালিয়েছে সেনাবাহিনী ও স্থানীয় মগরা। সব মিলিয়ে যুগে যুগে রোহিঙ্গারা উপেক্ষিত হয়ে আসছে। জন্ম থেকেই রোহিঙ্গা জাতি পৃথিবীর সবচেয়ে অবহেলিত এক জাতি, যাদের নেই কোনো দেশের নাগরিকত্ব, নেই মানুষ হিসাবে স্বীকৃতিও, প্রাকৃতিক সম্পদে ভরপুর জন্মভিটায়ও ওরা পরবাসী। অথচ জিন্না আরাকানের ব্যাপারে সঠিক ভূমিকা গ্রহণ করলে আজ রোহিঙ্গাদের ইতিহাস ভিন্ন হতে পারত। অনেকে ধারণা করেন জিন্না সে সময় আরাকানকে পাকিস্তানের সাথে যুক্ত করেননি, পেছনের কারণ ছিল যুক্ত হলে পূর্ব পাকিস্তানে যুক্ত করতে হতো, তাহলে এই অংশ উন্নত হয়ে যেত। পাকিস্তানিরা যেহেতু পশ্চিম পাকিস্তানকে বেশি উন্নত ও সুবিধা পাইয়ে দিতে চাইত, তাই পূর্ব পাকিস্তানের উন্নতি তারা চায়নি। বিশাল উঁচু পর্বতমালার দ্বারা বার্মা থেকে বিচ্ছিন্ন তাদের কৃষ্টি কালচার থেকে দূরবর্তী অথচ ভৌগোলিক, সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে আমাদের বাঙালিদের কাছাকাছি একটি জাতিসত্তার জন্য আমাদের সাথে মিলে যাওয়াই উত্তম ছিল। তবে তা হতে দেননি জিন্না। অবশ্য এর পেছনে ব্রিটিশদেরও দায় আছে।
এখানেও ব্রিটিশ বেনিয়ারা একটা ঝগড়া লাগিয়ে দিয়ে ঠিক কাশ্মীরের মুসলিম জনগণের মতো আরাকানি ও রোহিঙ্গাদেরকেও একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। তারা ঠিক করে দেয় আরাকান আপাতত বার্মার অংশরূপেই থাকবে, তাতে সর্বনাশ হয় রোহিঙ্গাদের। সবশেষ রোহিঙ্গারা প্রতারিত হল অং সান সুসির মাধ্যমে। আমরা জানি মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী অং সান সুসি অনেক জনপ্রিয় নেতা ছিলেন, কিন্তু তার ভাগ্য এতটা খারাপ যে তিনি যতবার নির্বাচিত হয়ে ক্ষমতায় বসে ততবারই তাকে জেলখানায় যেতে হয়। জীবনে দীর্ঘ 15-16 বছর তিনি জেলখানায় কাটিয়েছেন। এই 15-16 বছর অং সান সুসি ছিলেন কারাবন্দী থেকে মুক্তির দাবিতে যারা রাজপথে আন্দোলন করেছিলেন তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ ছিল মুসলমান। তাদের প্রত্যাশা ছিল সুচি মুক্তি পেলে সামরিক স্বৈরশাসনের অবসান ঘটবে এবং সর্বস্তরের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, অবসান ঘটবে মুসলমানদের ওপর রাষ্ট্রীয় দমন নিপীড়ন। কিন্তু এরপরও মুসলিম রোহিঙ্গাদের ভাগ্যের উন্নতি হয়নি, বরাবরই অবনতি হচ্ছে। আর ভাগ্যের উন্নতি হবেই বা কেমনে? মুসলিমরা চেয়েছে অং সান সুচি থাকলে রোহিঙ্গাদের মুক্তি মিলবে, কিন্তু প্রধানমন্ত্রী অং সান সুচি তো পুতুল প্রধানমন্ত্রী, কারণ সে দেশে অধিকাংশ ক্ষমতা সেনাবাহিনীদের হাতে জিম্মি। সে কারণে অং সান সুচি চাইলেও রোহিঙ্গাদের রক্ষা করতে পারেনি, কারণ সামরিক বাহিনীর হাতে দেশের অধিকাংশ ক্ষমতা। আর সে ধারাবাহিকতায় 2021 সালে আবারও প্রধানমন্ত্রী অং সান সুচিকে জেলখানায় বন্দী করল সামরিক বাহিনীরা। আবারও সামরিক সরকার ক্ষমতায় আসলো মিয়ানমারে। আরও একবার রাখাইন ওরফে আরাকান রাজ্যের মুসলিম রোহিঙ্গাদের দুর্ভোগ শুরু হল। দর্শক, রোহিঙ্গাদের এই করুণ পরিণতির জন্য কিছুটা হলেও কি জিন্না দায়ী নয়? আপনি কি মনে করেন তার কারণেই আরাকান আমাদের হয়নি ও রোহিঙ্গাদের এই করুণ পরিণতি মনে করলে কমেন্টে ইয়েস, না হলে ন লিখে জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা। আমাদের সার্বিক আলোচনা ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।